আপু হেভিং ওইটা কি ফ্রি? হ্যাঁ ফ্রি ফ্রি টুল? ভার্সন, হ্যাঁ ফ্রি ভার্সন ইউজ করবেন। প্রথমে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে একটা কন্টেন্ট জেনারেট করবেন, তারপরে হচ্ছে ওইটা হচ্ছে হেমিংওয়েতে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আগে দেখবেন যে ওইটার গ্রেড কত আছে। আপনারা যদি দেখেন যে র কন্টেন্ট আপনারা যেটা চ্যাট জিপিটি দিয়ে লিখছেন ওইটা যদি দেখেন যে গ্রেড 10-এর উপরে আসছে র কন্টেন্ট, তাহলে ওইটা নেবেন না। এমন ভাবে হচ্ছে কন্টেন্টটা আপনি জেনারেট এই আপনার হচ্ছে জেনারেট করে নিয়ে আসবেন, যাতে হচ্ছে র কন্টেন্টটি গ্রেড 10-এর নিচে আসে কিংবা 10, 8, 9 এরকম আসে। 10-এর উপরে গেলে ওইটা হচ্ছে রিরাইট করতে যাবেন না, ঠিক আছে? তাহলে হচ্ছে অনেক বেশি প্যারায় পড়তে হবে। আপনারা কি কেউ স্ক্রিন শেয়ার করবেন, করে কেউ একজন করেন তো দেখি আপনারা কতটা শিখছেন, কেমন পারেন। যেহেতু সবাই বলতেছেন যে কারো প্রবলেম নাই, পারবেন। এখানে কে আছে? আহসান হাবিব ভাই, আহসান হাবিব ভাই বাদে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে দেখেন তো, আমাকে দেখান। সালাইকুম ম্যাম, আমি আর মনে করছি আমাকে করতে দিবেন। আপনাকে করতে দিলে, আপনি করলে তো আমার ভালো, বুঝেন নাই, আমি তো অসুস্থ, আপনি করলে তো আমার একটু ইজি হয়ে যাইতো, তা আপনিই করেন, আমি আজকে বসে থাকি। স্ক্রিন শেয়ার করেন আহসান হাবিব ভাই, করে ফেলেন, ওনাদেরকে একটু দেখান কেমন শিখছেন, আপনি কেমন পারেন। আমার আজকে নেটের ঝামেলা হচ্ছে ম্যাডাম, এই জন্য একটু প্রবলেমে পড়লো। আচ্ছা ঠিক আছে, কে একজন স্ক্রিন শেয়ার করেন, করতেছেন না কেন? সাজাহ আলম ভাই আপনি করেন। জি জি জি, আমি তো আসলে ওই নয়ার নিচে নামাইতে পারি না, এই জন্য সাহস করতেছি। আচ্ছা আপনি আসেন না, দেখি আমরা পারি কিনা, ট্রাই করি। আচ্ছা এখন কি করবো, একজন আসেন না হলে সমস্যা নাই, না হলে আমি আছি। আহসান হাবিব ভাই জি জি জি, আপনি স্ক্রিন শেয়ার করেন, প্রথমে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা আচ্ছা, কি করব বলেন এখন? এখন হচ্ছে চ্যাট জিপিটিতে যান। চ্যাট জিপিটিতে গিয়ে হচ্ছে একটা স্পেসিফিক কিওয়ার্ড নেন, ধরেন আপনি আগে লেখেন, প্রথমে আগে জেনারেট লেখেন, আমি কিওয়ার্ড বলতেছি। আচ্ছা প্রথমে লেখেন জেনারেট আউটলাইন অ্যাবাউট, দ্রুত লিখবেন। হ্যাঁ আউটলাইন অ্যাবাউট, যে কোনো একটা টপিক দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন। আমরা হচ্ছে এর আগে ভ্যাকিউম ক্লিনার নিয়ে লিখছিলাম, বলেন আপনি, ভ্যাকিউম ক্লিনার দিয়ে দেন। অ্যাবাউট হচ্ছে, আমি তো ভ্যাকিউম ক্লিনারের মডেল ওইভাবে জানি না, ঠিক আছে? আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে ভ্যাকুয়াম ক্লিনার একটা আর্টিকেল মনে হয় প্র্যাকটিস করছিলাম, ওটা দেখবো আছে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখেন নিয়ে আসেন, যান দেখেন আছে কিনা, ওই কিওয়ার্ডটাই নিয়ে আসেন। আমার এখানে অনেক নেটের প্রবলেম, বুঝছেন আহসান হাবিব ভাই, আমি যেখানেই যাই ওইখানেই খালি নেট প্রবলেম। আমি আজকে সিরাজগঞ্জ আসছি, তারপরেও নেট প্রবলেম এখানে। সেম না, নেট নেট আসলে দাও ঝামেলা করতে তো, ওয়াইফাই তো বেশ ঝামেলা করতেছে। এই যে এটা, দেখি একটু ওপেন করেন তো, এটা মডেলগুলো একটা, যে কোনো একটা মডেল নেন, নিচে যান নিচে যান, পাঁচটা নিয়ে লিখছেন না, যে কোনো একটা মডেল নেন। জি জি, হ্যাঁ এটাই না, এই পর্যন্ত, হ্যাঁ ওই একটা, যে কোনো একটা মডেল নিয়ে নেন, একটা মডেল নেন, হ্যাঁ ওই চ্যাট জিপিটিতে যান। হেমিংওয়েতে পড়া, হেমিংওয়ে যাব না, আগে চ্যাট জিপিটিতে যান। আপনি পুরোটা নিছেন কেন? আপনাকে তো আমি কিওয়ার্ডটা নিতে বলছি, জাস্ট ওই মডেলের নাম, একটা মডেলের নাম হচ্ছে কপি করে নেন। আচ্ছা 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 আচ্ছা, একটা মডেলের নাম কপি করে নিতে বলছি, একটা মডেল নেন যখন আছে, তারপরে আমরা দেখি একটু। আজকে একটা কমান্ড দেখাবো তো,
হ্যাঁ এটা ইনভার্টেড কমার ভিতরে আচ্ছা রাখতে ঠিক হবে আছে, না না নাকি? না অমনি থাকুক। তারপরে লেখেন হচ্ছে উইথ আচ্ছা টেবিল অফ কন্টেন্ট লিখে দেন, উইথ টেবিল অফ কন্টেন্ট। হ্যাঁ তারপরে দিয়ে দেন, লিমিট দিয়ে দিব, কত না না ওয়ার্ডের না মধ্যে কিছু দিব না, আপনি কিংবা আগে দিয়ে কিভাবে দেন, শর্ট না দিব? দেন দিয়ে দেন আগে আগে এটা দিয়ে দেন। হ্যাঁ যেভাবে দিছে এইভাবে সবগুলা মডেলে যদি লিখি কন্টেন্ট হয়ে যাবো 10,000 অর্ডার। না না সমস্যা নাই, আপনি হচ্ছে ইয়া করেন, এটা আগে এত নিতে হবে না, আপনি নেন 4-5টা প্যারা কপি করে নেন, জাস্ট আমি দেখানোর জন্য তো। হ্যাঁ জাস্ট উপর থেকে 4-5টা হচ্ছে পয়েন্ট কপি করে নেন, ইন্ট্রোডাকশন, তারপরে ফিচার স্পেসিফিকেশন যা যা দিছে একটু কিছু আর কি ইয়া করেন। হ্যাঁ এটা হচ্ছে টেবিল অফ হ্যাঁ হ্যাঁ কন্টেন্ট। ইয়া করেন, 5টা নেন উপরের, 5টা নেন। হ্যাঁ উপরের হচ্ছে 5টা নেন। এটা নিয়ে আগে ওভারভিউ না ব্রিফ ইন্ট্রোডাকশন? এটা আপনি নেন ইন্ট্রোডাকশন, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার কপি করেন, 1 নাম্বার থেকে কপি করেন একদম। আচ্ছা করেন করেন, তাড়াতাড়ি করে যান। হ্যাঁ খালি নিচের দিকে নেন আপনি, কার্সার নিচের দিকে নামান। হ্যাঁ নামাইতে থাকেন, আপনার ডানে বামে যাইতে হবে না, সবটাই নেব, সবগুলা নেন, 5 পর্যন্ত নিতে বলছি, 1, 2, 3, 4, 5 নিতে বলছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, থাক দরকার নাই। হ্যাঁ এটা হচ্ছে আপনি ওই ডক ফাইলে নিয়ে যান তো। অন্য নিউ একটা নেন, নিউ একটা নেন। এখন হচ্ছে ইয়েতে যান, ChatGPT-তে যান, কিছু করেন না আগে ChatGPT-তে যান, কিছু কপি এখান থেকে কিছু করেন না, ChatGPT-তে যান। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওই যে চ্যাট বক্সে লেখেন, এই ওই রুমে যাও, এই কথা বলা যাবে না এখন, কি লিখবো চ্যাট বক্সে লেখেন, আই ওয়ান্ট টু রাইট, আই ওয়ান্ট টু রাইট রাইট এসইও অপটিমাইজ ব্লগ আর্টিকেল, এন এসইও অপটিমাইজ কিংবা এসইও অপটিমাইজ কি হয়, এ না এন, এ তো হ্যাঁ এসইও অপটিমাইজ, এসইও অপটিমাইজ, ওপি অপ টি আই, ওপি অপ অপটিমাইজ, ওপি অপ অপটিমাইজ অপটিমাইজ ব্লগ আর্টিকেল, ব্লগ আর্টিকেল। হ্যাঁ এখন ইয়া দিয়ে দেন, ফুল স্টপ দিয়ে দেন। তারপরে লেখেন হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাভয়েড, অ্যাভয়েড, হ্যাঁ ইউ হ্যাভ টু অ্যাভয়েড, রুমে যাও যাও, বেলুন টেলুন নিয়ে রুমে যাও। ইউ হ্যাভ টু অ্যাভয়েড অ্যাভয়েড ইউজিং ডিফিকাল্ট ওয়ার্ড, আচ্ছা ফুল স্টপ দেন। তারপরে লেখেন হচ্ছে কিপ দ্য সেন্টেন্স শর্ট, কিপ দ্য সেন্টেন্স মেক না, কিপ দ্য সেন্টেন্স শর্ট।
তারপরে লেখেন অ্যান্ড রাইড দেম write them in such a way that even a class 8 children can read them. Can read them easily. আচ্ছা তারপরে লেখেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং আকলিমা আপু একটু মাইকটা মিউট করেন। হ্যাঁ এখন ইয়ে দেন, মেসেজ দিয়ে দেন ওকে, এন্টার দিয়ে দেন। এন্টার দিছেন? আমি তো দেখি না, নেট এর প্রবলেমের জন্য দেখি না নাকি। নিচ্ছে তো, কমান্ড নিচ্ছে তো, লিখতেছে। আমার এখানে না, পরে একটু পরে শো করতেছে, বুঝছেন? লিখে ফেলছে তো তার মতো। ঠিক আছে, এখন স্ক্রিন কি দেখা যায় না? দেখা যাচ্ছে, মানে আমার একটু হয়তো নেট এর প্রবলেমের জন্য একটু মানে পরে আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি হচ্ছে এক কাজ করেন, ইন্ট্রোডাকশনটা কপি করে দেন তো। ইন্ট্রোডাকশনটা ও হচ্ছে ও ইয়ে দিন না, আমাদের এখানে স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দেখা যাচ্ছে, এক জায়গায় থেমে আছে দেখা যাচ্ছে, আর হচ্ছে ইয়া করতেছি। হাবিব ভাই দেখেন, আমি দেখতেছি, আর কারো দেখতে হবে না, আমি রেকর্ডেড ভিডিও দিয়ে দিব। আপনি করেন তো দেখি, নিচে যান তো দেখি কি আছে, ফিচার স্পেসিফিকেশন। আচ্ছা ইয়া করেন, এটাও দিয়ে দিছে তাই না, পাওয়ারফুল মোটর, লং ব্যাটারি, দেখি নিচে যান তো। আচ্ছা আচ্ছা, আপনি এক কাজ করেন, এটা হচ্ছে মানে ও অনেক ছোট করে দিয়েছে তাই না? জি আচ্ছা, ও অনেক ছোট করে দিয়েছে, আপনারা একটু আচ্ছা আপনি এরকমই থাক, আমি আমারটাতে দেখি যে আমাকে কি কেমন দিচ্ছে, আগে আমারটাতে দেখি যে সেম দিচ্ছে কিনা। হ্যাঁ একটু হোল্ড করেন, আমি অফ করি। আপনি অফ করলে আবার আমার শেয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি অফ করে দেন, আমি শেয়ার করে দিচ্ছি। দেখা যাচ্ছে, ঠিক আছে দেখা যাচ্ছে, এখন তো আবার লিখতে অনেক টাইম যাবে, চলে আপনি করলেই ভালো হইতো মনে হয়। আপনি এক কাজ করেন তো, আপনি হচ্ছে ওই কমান্ডগুলো একটু বড় করে লিখতে বলেন ওকে, ওকে একটু বড় করে লিখতে বলেন, আমি স্টপ করে দেই, আপনিই করেন, আমার আবার লিখতে সময় যাবে, এমনিতেই হচ্ছে একটু মানে আমি একটু কি বলবো কোনটা কপি করে দিবেন, যেটা ও দিছে দেন, এটা কপি করে দেন, তারপরে লেখেন যে রাইট ইট উইদিন 1500 দিয়ে দেন, দেখেন দেয় কিনা, কিংবা 1000 ওয়ার্ড।
মনে হয় একটু বড় করে দিচ্ছে, তাই না? এক দুই লাইনে যায়, 3-4 লাইন হয়েছে, একটু বড় করে দিচ্ছে না এবার? আচ্ছা সাধন ভাই, এটা ইয়ে করেন, কপি করে ফেলেন, লেখাটা শেষ করুক, সমস্যা নাই, ও নিচে লিখতে থাকুক, আপনি উপর থেকে কপি করতে থাকেন, আপনি উপরে যান। হ্যাঁ টাইটেল সহ, হ্যাঁ দেন, দিয়ে দেন টাইটেল সহ, দিয়ে দেন, কোন পর্যন্ত নেব যান একবারে, যে পর্যন্ত কনক্লুশন বাদ দিয়ে নেন। হ্যাঁ ধরে রাখেন, ও হয়ে গেছে, থাকুক, আচ্ছা ওই যে কোন কনস পর্যন্তই নেন, আর কিছু নিতে হবে না, আল্লাহ কি করলেন, ওই হ্যাঁ কনস পর্যন্তই নেন, আর কিছু নিতে হবে। আমি ভাবতেছি আমার কপির জন্য সে থাই না গেল কি, আরে না না এটা এরকমই করে মাঝে মাঝে, নেন 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 নেন, হ্যাঁ নেন, দিয়ে দিছি দেখুন, নেন পুরোটা নেন, দিছেই তো আর কি বাদ আছে, নিয়ে নেন, কনক্লুশন পর্যন্ত নিব, নেন নেন দিয়ে দিছে, মানে একটু টাইম বাঁচাইতে চাইছিলাম, সেটা আলটিমেটলি হইলো না, আচ্ছা ঠিক আছে আপনি দিয়ে নেন, এই নিচের দুই লাইন, হ্যাঁ নেন নেন পুরোটাই নেন, যা আছে নেন, আমি তো হচ্ছে গ্রেড কমাও দেখাবো, নেন কপি করেন, তারপরে হেমিংওয়েতে যান। আচ্ছা এখন নিব কি হেমিংওয়েতে? হ্যাঁ এইটাই হেমিংওয়েতে নিয়ে যান, সমস্যা, হ্যাঁ ওই যে চলে আসছে নিচেরটাতে, হ্যাঁ পেস্ট করেন, এই জায়গায় তো না গ্রেড 8 আসছে না, দেখছেন আমি বলছি ওই যে ওকে কমান্ড করে দিছি না, যে ইভেন হচ্ছে ক্লাস 8 এর একটা স্টুডেন্ট কিংবা বাচ্চা যেন পড়তে পারে, দেখছেন ও হচ্ছে একটু না, এটা তো পেস্ট করা হয় নাই, আমার লেখাটা এই জায়গায় পেস্ট করি নাই, তো লেখাটা পেস্ট করার নাই, তো কি করছেন এতক্ষণ? না না আচ্ছা ঠিক আছে, গ্রেড 4 দিছে, হায় আল্লাহ, ও তো বাই ডিফল্টই কম দিছে, তাহলে কেমনে কি আসান হাবিব ভাই, তাহলে কি দেখাবো বলেন, গ্রেড 5, গ্রেড 5 দিস আসান হাবিব ভাই, তাহলে কি দেখাবো? আচ্ছা আমার কিছু লেখা আছে, ওটা দেখি, ওইটা ওইটা র ম্যাটেরিয়াল যেটা আছে ম্যাডাম, হুম চ্যাট জিপিটি কে বলেন যে ভাই তুমি যেটা দিছো এর থেকে ডাবল করে দাও। আচ্ছা আচ্ছা আপনার একটা লেখার থেকে নিয়ে আসেন, শুনেন আমি আপনাদেরকে বলি, আমি যে যে আজকে যে কমান্ডটা দেখাইলাম না, এটা হচ্ছে যখন দেখবেন যে গ্রেড 13-14 নিচে নামতেছে না, তখন হচ্ছে এইভাবে কমান্ড করে দিবেন, যাতে ও হচ্ছে 8-9-10 মধ্যে হচ্ছে গ্রেড দিয়ে আপনাকে একটা র কমান্ড দেয়, বুঝছেন? এই কমান্ডটা আপনারা একটু নোট করে রাখেন, এখন আপনি আপনার একটা নিয়ে আসেন তো, অন্য লেখা, হ্যাঁ অন্য লেখা একটা নিয়ে আসেন, যেটা 8-9 গ্রেড আছে, লেখা কত আছে জানি না, কিন্তু আমার যেগুলো লেখা আছে সেগুলো দিই, আচ্ছা যে কোন একটা নিয়ে আসেন, প্রবলেম নাই, আপনি হোয়াটসঅ্যাপে যাচ্ছেন, ওই জায়গায় একটা লেখা রাখছি তো একজনের জন্য, ওই লিঙ্কটা ওই জায়গা থেকে আনতে হবে, কোন জায়গা থেকে নেব? আচ্ছা এই ইয়ে থেকে নেন, যেখান থেকে লেখাটা গুলো আছে এখান থেকে, হ্যাঁ এখান থেকে নেন, পুরাটা নেব, নেন যতটুকু নেন,
ওই যে টেবিল মেবিল আজকে আপাতত বাদ দিয়ে নেন, কোনো কম্পারিজন এটা সেটা নিয়েন না, উপরে যান তো উপরে। আচ্ছা হ্যাঁ নিয়ে নেন, যতটুকু আসছে নেন, নিয়ে হেমিওয়েতে যান, পেস্ট করেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন। আচ্ছা করেন, হ্যাঁ এটা কেটে দেন। বেশি দিয়েছে, 10 দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বেশি দিছে, 10 দিছে। এখন ধরেন আপনারা ইয়া করেন, এখন যান হচ্ছে এই একটা যে কোনো এক জায়গায়, এই যে লাল দাগ, এই লাল যেগুলো আছে এখানে হচ্ছে। এখন আপনাদের কি কাজ ছিল এই একটা একটা করে ওয়ার্ড চেঞ্জ করা, সেন্টেন্স চেঞ্জ করা? একটু সময় সাপেক্ষ ব্যাপার। আচ্ছা ঠিক আছে, স্ট্রাকচার চেঞ্জ করা, কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল করা। আচ্ছা হাবিব ভাই, আচ্ছা হাবিব ভাই একটু কন্টিনিউ করেন, হ্যাঁ আমি একটু মানে ব্রেক নেই 2 মিনিটের জন্য, আমাকে একটু কাইন্ডলি 2 মিনিট একটু সময় দেন আপনারা। আপনি হাসান হাবিব ভাই একটু কন্টিনিউ করেন, হ্যাঁ একটু কথা আচ্ছা বলেন। ঠিক আছে, সাধন ভাই। জি ভাই, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গ্রেড গুলো নামাইতে হবে, তাই না? তো গ্রেড নামাইতে গেলে আমাদের এখানে যে সমস্ত লাল দাগ যেগুলো আছে, সরি লাল এবং ইয়েলো, এই যে দেখেন এখানে 36, এখানে 36 অফ 147 সেন্টেন্সেস আর ভেরি হার্ড টু রিড, ভেরি হার্ড, খেয়াল করেন। আর এখানে 24টা আছে 147টা সেন্টেন্সের মধ্যে, আর হার্ড টু রিড, তো দুইটা ফ্যাক্টর, একটা হচ্ছে ভেরি হার্ড টু রিড, একটা হচ্ছে হার্ড টু রিড, এই দুইটা কি আমাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে, মানে এগুলোকে ইজি ইজি করে নিয়ে আসতে হবে। এখন যেটা করতে হচ্ছে, যেমন দেখেন এখানে লিখছে যে ইট ইজ এ মেট্রিক অ্যাপ্লাইড ইন অনলাইন অ্যাডভার্টাইজিং অ্যান্ড ইমেইল মার্কেটিং টু মেজার দ্য পার্সেন্টেজ অফ পিপুল হু ক্লিক অন এ লিঙ্ক অ্যাডভার্টাইজমেন্ট অর ইমেইল কম্পেয়ার টু দ্য টোটাল নাম্বার অফ পিপুল হু ভিউ ইট ইমপ্রেশন অর ডেলিভার্ড ইমেইল। বিশাল একটা সেন্টেন্স, একটা সেন্টেন্স কিন্তু এখান থেকে ইট থেকে শুরু করে আপনার এই যে এই লাস্ট পর্যন্ত, ঠিক আছে? জি জি, আমি আমার মতো করে করি। আচ্ছা করেন, আমি আমার মতো করে করে দেখি, আপনারা দেখেন। হ্যাঁ সাধন ভাই করতেছেন? জি জি। আপনি কি হচ্ছে লিখে করতেছেন? আসান হাবিব কিছু বলছেন, কমান্ড করছেন কিছু? জি ভাই, আমার বলছে এটা সাইজ করতে। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে ধরেন যে আপনারা হচ্ছে যখন প্রথমে আমি আমার ক্লাসে কি দেখাইছি যে নিজে নিজে আগে ট্রাই করবেন, হ্যাঁ আর যদি ধরেন যে নামতেছেই না, আপনি বললেন যে আমার নয়ের নিচে নামে না, তখন কি করবেন? আপনি হচ্ছে এই লাল দাগে, এই লাল যেটা আছে রেড মার্ক, এই লাইনটার উপরে ক্লিক করেন, একটা শর্টকাট দেখাই দেখি। হ্যাঁ করলাম, ক্লিক করেন, কই ক্লিক করেন নি তো যে কোনো, হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ওই যে লার্ন মোরে যান তো, হ্যাঁ ট্রাই ইট ফ্রি তে যান, হ্যাঁ তারপর হচ্ছে ওই এতে যান, গুগলে যান, গুগলে গুগলে একটা নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নেন উপরে, হ্যাঁ তারপরে টেম্প মেল লিখে সার্চ করেন। এখানে হচ্ছে জিমেল ইউজ করতে হবে, বুঝছেন? যেটা একবার দিবেন ওইটা পরে আবার হচ্ছে ইউজ করতে পারবেন না, এই জন্য হচ্ছে টেম্পোরারি যে মেলগুলো আছে না, এই টেম্পোরারি মেলগুলো ইউজ করবেন। হ্যাঁ ওই ওই যান, টেম্প মেলে যান, ক্লিক করেন নিচে নিচে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটা ক্রিয়েট হচ্ছে, হোক হ্যাঁ কপি করেন। কপি করছেন, হেমিংওয়েতে যান, হ্যাঁ এখানে হচ্ছে এন্টার মেল দেন, ওই যেটা কপি করছেন ওইটা, হ্যাঁ এখন হচ্ছে এই যে এইটা দেন, হ্যাঁ স্টার্ট স্টার্ট দেন, হ্যাঁ দেন আসুক, হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ইয়েতে যান তো, ওই ট্যাম্প মেলে যান, ট্যাম্প মেলে যান, টেম্প মেল ডানে একবারে সর্ব ডানে, হ্যাঁ নিচে আসেন, নিচে আসেন, হ্যাঁ ও ওই যে লগ ইন টু হেমিংওয়ে এডিটর, লগ ইন টু হেমিংওয়ে এডিটর এটাতে দেন, ক্লিক করেন, হ্যাঁ ওয়েট করেন একটু, নিচে আসেন, হ্যাঁ নিচে আসেন, ওই লগ ইন করেন, হ্যাঁ এখন ফিনিশ লগ ইন দেন,
হ্যাঁ আই অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করি। করেন। হ্যাঁ আগের গুলো কেটে দেন, আগের গুলো কেটে দেন, আগের গুলো কাটেন, আগের গুলো বলতে ওই ইয়াগুলা না না এটা এটা থাকবে। হ্যাঁ টেম্পেল কাটেন, কাটেন সমস্যা নেই, টেম্পেল কাটেন, হ্যামিংওয়ে, হ্যামিংওয়ে আগেরটা কাটেন, আগেরটা ভেরিফাইংটা কাটেন, ওইটাও কাটেন। হ্যাঁ বেবি কাটেন, এটা এটাও কাটেন, কাটেন, এটা কাটলে চলে যাব না। আরে আপনি কাটছেন কোনটা? আচ্ছা এটা দেন তো, এটা দেন তো, এটাতে ঢুকেন। হ্যাঁ এখন হচ্ছে এই উপরেটাতে ক্লিক করেন, লালটাতে ক্লিক করেন, এইভাবে না, হ্যাঁ এখন ক্লিক করেন, এখন ক্লিক করেন, মানে মাউস। হ্যাঁ হ্যাঁ এই যে, হ্যাঁ এখন লান মরে যান তো ম্যাডাম, ওটা হবে না, উনি ওটা কেটে গেছে, একটু 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 ভাই, ব্যাক দেন, ব্যাক দেন একটু, ওইটা কেটে দিছে তাই না? হ্যাঁ ব্যাক দেন, হ্যাঁ দেন, এর সাথে যান, ব্যাক দেন, দেন এ ক্লিক করেন। হ্যাঁ এখানে ইয়েতে যান, ওই মেনুতে যান, মেনুতে ওই উপরে উপরে দিছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা আবার ওইটা মেইলটা দেন, ওই মেইলটা দেন, কপি করা যেটা আছে ওইটাকে দেন, হ্যাঁ যেটা কপি করা আছে না ওইটা দেন, পেস্ট করেন, পেস্ট করে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ দেন, লগ ইন দেন, এখন কোথায় যাবে বলে দেন। দি হ্যামিং এর হ্যামিংওয়ে তো জানতো, ওটা কাটলি, ওটা ওটা কাটলি, হ্যাঁ এখন ক্লিক করেন তো, আসবে আসবে না, আসবে না এখানে ম্যাডাম, এটা শো করে, এটা শো করে। হ্যাঁ আচ্ছা এই যে আরেকটা যে হ্যামিংওয়ে রি আছে না, এটাতে জানতো ভাই, আগান ভাই একটু আপনি শেয়ারটা কাটেন, শেয়ারটা কাটেন, শেয়ারটা কাটেন, হ্যাঁ ওই আসান হাবিব ভাই দেখাই দি, শেয়ারটা কাটেন, আসান হাবিব ভাই আপনি আসেন। আমি কেন করতেছি না, ওই যে আমার আবার মানে ইন্টারাপ্ট হইতে পারে বুঝছেন আসান হাবিব ভাই, এই জন্য আপনাকে বলতেছি। অলরেডি আজকে মানে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, আমার তো নেটের প্রবলেম স্টক হয়ে যায় বারবার, আপনারা কি দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টাক হয়ে গেছে, দেখা যাচ্ছে আপু। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে এখন একটা দেখায় দেন, আর আমি হচ্ছে পরে আর একটা শর্ট ভিডিও করে আপনাদের গ্রুপে দিয়ে দিব বুঝছেন, তাহলে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন এটা তো আসলে ১১টা বেজে গেছে, এখনো হচ্ছে আমার কি বলবো ফ্রিল্যান্সার ঘুমায় নাই,
বুঝছেন? ও লাইট না নিয়ে বলে ঘুমাইবে না, পরীক্ষিত। আমি শেয়ার করছি তা জি, একটা দেখাচ্ছে লিপ স্ক্রাব। আচ্ছা এটা কা ম্যাম? এটা আমি দেখাচ্ছি ম্যাম, কি আপনি শেয়ার করছেন? আমি তো শেয়ার করি নাই। না না না, আচ্ছা আমি আচ্ছা আমি তো তাই বলি যে এটা কার, কি আসলো দেখি ওইটা আমি দিয়ে এটা পারা যায় কিনা। এটা তো ছয়, পাঁচটা কিন্তু তাও আছে। আচ্ছা সমস্যা নাই, আমি এটা লগ লগ আউট করে করে দেন। হ্যাঁ একটা দেখা দিলে বুঝতে পারবে। একটা দেখালেই বুঝতে পারবে। হ্যাঁ দেখেন ভালো করে আপনারা, রেকর্ডটা তো থাকবে না? রেকর্ড তো করতেছি, এটা কপি করা হলো। ট্রাই ফ্রি দেন, এখানে পেস্ট করেন, স্টার্ট উইথ ফ্রি ট্রায়াল উইথ ইমেল। আচ্ছা এটা ঘুরতেই আছে, ঘুরতে থাক, ঘুরতে থাক, সমস্যা নাই। এটা বারগন খাওয়াই দিব, পাতা ঘোরানোর ওষুধ আছে, বারগন বারগন খাওয়াই দিব, ঠিক হবে। এটা আসেই নাই, আসে নাই তাই না? হ্যাঁ ঘুরতেছে, এই যে আসছে, চলে আসছে, আসছে তো নিচে। তাহলে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে লগইন, লগইন টু হেল্প, একটু ওয়েট করব। নিচে যে লগইন, ঠিক আছে দিলাম, ফিনিশিং লগইন, এটুকু সবাই দেখছেন আশা করি। দেন আই অ্যাকসেপ্ট ইট, চেক করে চেক করলো, ওকে অটো হয়ে যাবে, এটা চলে আসছে। দেখেন এখানে 200, আপনাকে এই জিনিসটা খেয়াল করবে, যেটা দিয়ে লগ ইন করা হয়েছে ট্যাপ মেল, ট্যাপ মেলটা এখানে শো করবে ফ্রি ট্রায়াল, অ্যান্ড এখানে দেখাবে অল ইউজড 0/200, আপনাকে 200টা সেন্টেন্স জন্য কি দিছে, কোটা দিছে, অর্থাৎ আপনি 200টা সেন্টেন্স কি করতে পারবেন, ফ্রিতে ট্রায়াল দিতে পারবেন। এইবার আসেন, ট্যাপ মেলটা কেটে দেন, তারপরে এই যে এই ভেরিফাইং এটা কেটে দেন, আগের হ্যামিং ওইটা কেটে দেন, তাহলে আমার ওই যেটা দিয়ে লগইন করা আছে সেটা আমার থেকে যাচ্ছে। এবার এখন দেখায় দেন, আমার এই শুরু থেকে বিস্তারিত যাচ্ছি, যেমন এটা হলুদ হয়ে আছে, আমি এতে ডান এটা ক্লিক করি, সাদা করে এই যে দেখেন ফিক্স ইট ফর মি, হ্যাঁ ইজিলি দেয়া, দেখছেন ফিক্স ইট ফর মি, তাহলে এটা ফিক্স ইট দিলাম, দিলে এখানে দেখেন গ্রেড আছে 11, ও নামাই দিছে কত, 4, দেন ইউজ দা সাজেশন, আমি এটা ইউজ করে নিলাম। এইটা হচ্ছে তরিকা, আবার দেন ক্লিক করেন ফিক্স ইট ফর মি, আছে 13, করে দিয়েছে 5, এটা খুবই ইজি হয়ে যাবে। লালটা আছে করলাম ফিক্স ইট ফর মি, দেখেন 14 থেকে 3 নামায় দিচ্ছে, এরকম করে করে এভারেজে পুরো কন্টেন্টটা হচ্ছে আপনাকে 6 এর মধ্যে দিয়ে দিবে। কিন্তু এখানে একটা কথা আছে, শুধু এই চোরামি করলে হবে না বুঝছেন, খালি খালি যে এই চোরামি করে পার পায় যাবেন তা হবে না, এর পরেও আপনাকে কিছু ওয়ার্ড আপনার যদি মনে হয় যে একটু কঠিন আছে চেঞ্জ করতে হবে, কোনো না কোনো ভাবে আপনাকে হিউম্যান টাচ দিতেই হবে। আপনি হচ্ছে এখন যে করতেছেন এটা তো সেই কুইল, এই আপনার হেমিংওয়ে এটাও তো একটা এআই, ঠিক আছে এআই, হ্যাঁ আপনার হচ্ছে এটা ঠিক যে হচ্ছে যেহেতু সব কিছুই ম্যাক্সিমাম হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে গ্রেডটা চেক করার জন্য হেমিংওয়ে হচ্ছে বেস্ট একটা অ্যাপ অল ওভার ওয়ার্ল্ড, এখন এই হেমিংওয়েতে ঠিক আছে মানে কন্টেন্ট ঠিক আছে, কিন্তু তারপরেও হচ্ছে সব শেষে কিন্তু এটা হচ্ছে একটা এআই, সো আপনাকে হচ্ছে নিজেরও কিছু বুদ্ধি খাটাইতে হবে, আপনি যে পুরাটাই এইভাবে দিয়ে দিবেন তা না, আপনি আগে নিজেরই রাইট করেন, আগে নিজেরই রাইট করেন, অজ্ঞতা নিজে চেষ্টা করার পরে যদি না পারেন তখন এই পন্থা অবলম্বন করবেন, কিন্তু আপনি যে প্রত্যেকটা লাইনে গেট 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 করে লিখে দিবেন তাহলে কিন্তু হবে না। ইকবাল ভাই আমার মার দিবে যদি জানে যে আমি আপনাদেরকে শুরুতে এটা দেখাই, তাই না হাসান হাবিব ভাই?
আমাদেরকে তো অনেক পরে দেখাইছে, আমাদেরকে অনেক পরে দেখাইছে। হলুদ লাইন আছে ওগুলা অন্তত নিজে থেকে একটু হোয়াইট করার ট্রাই করবেন, কিংবা মানে ভেরি হার্ড সেন্টেন্স নিজে একটু মানে ভেরি হার্ড থেকে মানে হার্ডে নিয়ে আসবেন, কিংবা যতটুকু আপনি পারেন। এই যেরকম ধরেন এই যে সাজান ভাই, আপনার তো ইংলিশে ফ্লো ভালো, হ্যাঁ, আপনি হচ্ছে একটা লাইন একটা সেন্টেন্স রিরাইট করলেন নিজে থেকে, যখন দেখতেছেন যে না অজ্ঞতা আপনি পারতেছেনই না, গ্রেড ছয় নামতেছে না, তখন গিয়ে আপনি হচ্ছে এই সিস্টেমটা হচ্ছে ফলো করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ওই চ্যাট জিপিটি, আপনি যদি সারা জীবন এভাবে লেখেন, সবসময় এভাবে লেখেন, আপনি তাহলে তো নিজের ক্রিয়েটিভিটি কিছুই থাকলো না, আপনি তো কিছুই শিখলেন না। যেটা করে আসলে চ্যাট জিপিটি অনেক গদবাদা লেখা লিখে, তো আর দেখা গেছে সেন্টেন্স গুলো এমন কিছু ওয়ার্ড দেয় মানে এগুলা আর আর কোনো ভাবে মানে কিছু কিছু যেমন কম্প্রিহেনসিভ এনহ্যান্স এগুলা হচ্ছে আর কমন ওয়ার্ড আনলক সব জায়গায় এগুলাই ঠেলে ঠেলে দিয়ে দিবে, বুঝছেন না ওইগুলা আনলক জিস্তবার। তো যাই হোক, এটা হচ্ছে আমি আপনাকে বলছি, কিন্তু এটা সেকেন্ড অপশন। আপনারা ফার্দার যদি এই নিজে থেকে ট্রাই না করে আগে এরকম সিস্টেম করেন, তাহলে হচ্ছে ওই আপনারাই শিখতে পারবেন না। আপনার ধরেন এই যে এরকম করে ইজি করার পরে প্লাগারিজম বেশি আসে, বুঝছেন, তখন হচ্ছে আপনি যখন প্লাগারিজমটা চেক করবেন যে লাইনে ঠিক আপনাকে প্লাগারিজম শো করবে, হ্যাঁ, সেই লাইনটা হচ্ছে আপনি করবেন কি ওই লাইনটা কপি করবেন, কপি করে কুইল বোর্ডে নিয়ে গিয়ে প্যারাফ্রেজ করবেন, করে তারপরে এখানে দিবেন। আর যদি নিজে থেকেই চেঞ্জ করতে পারেন, কিছু ওয়ার্ড চেঞ্জ করতে পারেন, তাহলে তো আরো ভালো, আলহামদুলিল্লাহ, বুঝছেন। সেন্টেন্স গুলো একদম একেবারে কমপ্লেক্স দেয়, কম্পাউন্ড দেয়, সেন্টেন্স গুলো যদি দেখেন সিম্পল করা যায়, কি বলে আপনার কি যেন বলতে চাইলাম সবাই চায় তার কন্টেন্ট জানি। প্লাগারিজম রেট কত অ্যাকসেপ্টেবল? প্লাগারিজম 0% অ্যাকসেপ্টেবল, বুঝছেন, 0%। চিরন্তন সত্য যেগুলা হচ্ছে জীবনেও নর্চার হবে না, এইগুলা আপনিও লিখছেন সেও লিখছে। এখন কত সময় হচ্ছে আপনি যে টুল দিয়ে চেক করতেছেন সেই টুল হচ্ছে নিজে থেকেই এই টাইপের কোনো কিছু থাকলে নিজে বাদ দিয়ে হচ্ছে ওইগুলা বাদ দিয়ে প্লাগারিজম হচ্ছে হিসাব করে দেয়। আর কিছু কিছু টুল কিংবা সব সময় না করলেও দুই একটা সময় করে কি এগুলাকেও ধরে বসে। তো যদি ইউনিভার্সাল কোনো ট্রুথ ধরে, একটা প্রোডাক্ট নিয়ে লিখছেন, আপনিও লিখছেন আমিও লিখছি, আমি আপনি তো প্রোডাক্টের ফিচার চেঞ্জ করতে পারবো না, বিবরণটা আমি আর আপনি আলাদাভাবে দিতে পারবো, কিন্তু বিবরণের মধ্যে আপনার হচ্ছে ব্যাটারি কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, এগুলো আপনি যেমন দিবেন আমিও তো তেমন দিব, ও যেভাবে মানে ওকে যেভাবে বানানো হয়েছে ওইভাবেই তো ওইটাই তো আমি আপনি লিখব। কিছু কিছু বিষয় আছে করবেন একরকম ভাবে, আমি প্রেজেন্ট করব আর একরকম ভাবে। কিছু কিছু বিষয় আছে ম্যাডাম যে আসলে ওই টেকনোলজির সাথে ওই ওয়ার্ডটাই যায়, এটা অন্য কিছু দিলে ওটার অস্তিত্ব থাকে না। হ্যাঁ, এখন এরকম যদি হয় তাহলে অনেক ক্ষেত্রে হচ্ছে ধরেন কত হাইস্ট 7-8% যদি ইউনিভার্সাল ট্রুথ এরকম আসে, কিংবা এই যে আপনি বললেন, আর যদি না হয় তো বললাম তো 0% প্লাগারিজম হচ্ছে আপনি অ্যাকসেপ্টেবল, এই আর কি কথা, ইউনিভার্সাল ট্রুথ বাদ দিয়ে, বুঝছেন। আর অজ্ঞতা একটা ওয়ার্ড এটার সাথে যায়, এটা না দিলে এটার অস্তিত্ব থাকে না, তখন আপনি দিবেন, তখন হচ্ছে 1-2% যদি আসে তাহলে, বুঝেন নাই, যদি অজ্ঞতা নাই যায়।
আমি কিন্তু আবারও বলতেছি, আর আমি আবারও এটা বলতেছি যে এই সিস্টেম কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করা যাবে না। ঠিক আছে, এটা সর্বশেষ ধাপ একেবারে, হ্যাঁ, দেয়ালে পিঠ ঠেকে গেলে তারপর, আইসিইউ আইসিইউ, দেয়ালে পিঠ ঠেকে গেলে এই সিস্টেম, তার আগে এই সিস্টেম ফলো করা যাবে না। পলাশ ভাই কিছু বলতে চাইছিলেন? যে ইমেলের বিষয়টা বুঝলাম না আমি, ওটা কি হচ্ছে ওইখান থেকে দিবে নাকি আমাদেরকে নিজেদের ক্রিয়েট করা ইমেল দিতে হবে? টেম্পলে গিয়ে হচ্ছে, টেম্পলে গিয়ে গেলেই আপনাকে একটা করে ক্রিয়েট করে দিবে, ওইটা হাইস্ট 10 মিনিট থাকে না হাসান হাবিব ভাই? হ্যাঁ, 10 মিনিট, 10 মিনিটের পরে আবার আপনি গেলে আবার নতুন আরেকটা দিবে। একটা ব্যবহার করতেছে যে আসলে আমাদের তো অনেকটা বড় একটা কন্টেন্ট লিখতে গেলে অনেকগুলো ইমেলের দরকার, এই জন্য আমাদের কাজটা সারার জন্য আর কি পলাশ ভাই। হ্যাঁ বুঝছেন, টেম্পোরারি ইউজ করবেন আর কি 10 মিনিট। এটা এটা ধরেন আমি বলি একটু, ম্যাডাম একটু যদি বলেন, বলেন অসুবিধা নাই বলেন। এটা হচ্ছে যেমন আপনি এখানে একটা সেন্টেন্স তো 200টা থাকে না, যেমন এখানে আছে আপনার টোটাল 142টা সেন্টেন্স, ঠিক আছে? হয়তো এমন অনেক কন্টেন্ট পাবেন যে এখানে টোটাল ওয়ার্ড আছে 1200 ওয়ার্ড, তো আপনি ধরেন 3000 ওয়ার্ডের একটা সেন্টেন্স লিখলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখলেন, সেক্ষেত্রে কিন্তু সেন্টেন্সের সংখ্যাটা বেড়ে যাবে, তখন দেখা যাবে যে আপনার এখানে 200 দিয়ে হচ্ছে না। দেন কি করবেন, দেন আবার টেম্পলেটে ঢুকবেন, টেম্পলেটে ঢোকার পর আমি একটু দেখাই দিই, আবার দেখেন, আরে আবার দেখে নেন, একটু দেখাই, একটু দেখাই, হ্যাঁ দেখেন দেখাই দেন আরেকবার টেম্পলেটটা। এই যে এভাবে গেলেই একটা মেল ক্রিয়েট করে দেয় তাই না? হ্যাঁ দিবে, এইখানে দেখেন আপনাকে কিন্তু, আচ্ছা সুব্রত হোক, সাধারণ ভাই কি জব কি ইয়েতে সিলেটে জবটা কি মেডিকেলে? না না মেডিকেলে কই যাব। আচ্ছা আচ্ছা, না মেডিকেল রিলেটেড? হ্যাঁ হাজিল মাদ্রাসা ইংলিশ লেকচার। ও আচ্ছা আচ্ছা, আরে তো ভাই আপনার থেকে তো ভাই আমাদের একটু ইংলিশ প্রাইভেট করতে হবে, একটু অনলাইনে একটা কোর্স টোর্স করান না ভাই, আমার তো ভাই ইংলিশ একদম একটা দাঁতের মধ্যে আর একটা দাঁত বিকে যায়। আগে একটা পর্যায়ে জ্ঞান হই, আমিও তো ইংলিশ পারি। আচ্ছা আমি একটু খেয়াল করি, সবাই খেয়াল করি, দেখেন এখানে যে মেল যেটা আছে, ঠিক আছে, XI SI, এটা কিন্তু কোনো মিনিং নাই, XI SI MA 2497, মেবি এখানেও এটাই দিছে, খেয়াল করছেন? পরবর্তীতে আমরা কিন্তু এটা দিলে কিন্তু সে খিচাবে আমাকে, এটা ডাইরেক্ট নিয়ে যাবে কোথায়, প্রিমিয়ামে। তো সো এটা আমরা যখন আবার যাব তখন আমরা এটাকে কি করব, ডিলিট করে দিব, ডিলিট দিলে তখন ও আবার আমাকে নিউ একটা জেনারেট করে দিবে। ফলন ভাই বুঝতে পারছেন বিষয়টা? বুঝলাম না আসলে। হাবিব ভাই প্রিমিয়াম জিনিসটা কি? মানে আপনি হচ্ছে এর আগে যেটা ইউজ করছেন আবার ঢুকলে আপনাকে ওই মেলটাই আবার দিবে, আপনি যদি ওটাতে ক্লিক করেন তাহলে বলবে যে প্রিমিয়াম নাও, তখন করবেন কি নিচে ডিলিট অপশন আছে ডিলিট দিবেন, তাহলে ওই আগের মেলটা চলে যাবে, নতুন একটা মেল আপনাকে দিবে। যেমন এখানে আবার নতুন মেল হয়েছে, তখন এটাকে কপি করে দেন ওই আগের মতো হেমিংওয়ে ডিটেইলস যাবেন। সতর্ক থাকতে হবে যে আসলে আগের মেলটা যিনি ছিলাম ওটা কি ডিজিট ছিল, কি সংখ্যা ছিল, ওটা তো হেমিংওয়েতে হচ্ছে আপনার শো করবে, আপনি ওটা দেখেই আসবেন তারপর। আমরা তো প্রিমিয়াম নিবো না, এইভাবে আপনি যত হাজার বার করতে পারেন আপ টু কিয়ামত পর্যন্ত, যদি ওদের পলিসি চেঞ্জ না হয়। মানে লগ আউট করবেন আর লগ ইন করবেন, বুঝছেন? আরেকটা অপশন নাকি ইউজ করা যায়, 10 মিনিটস মেইল, কখনো তখন হয়তো সেটা আর কি করা যাবে না, আমরা আর ইউজ করতে পারবো। আর কারো কোনো কোশ্চেন আছে? একই সিস্টেমের একই পরীক্ষা, কোশ্চেন না থাকলে কিছু দিন, বুঝছেন? এই বিষয় নিয়ে কারো কোশ্চেন আছে? না না, আপনাদের কোনো প্রবলেম হইলে গ্রুপেও লিখবেন, গ্রুপেও বাইরে হচ্ছে আমি না থাকলে ওই যে আহসান হাবিব ভাই আছে মেনশন করবেন, আমাদের হচ্ছে 3 নম্বর ইন্টারনেট মেম্বার হচ্ছে আপনাদের গ্রুপে আছে, ওনাদেরকে মেনশন করে আমি আপনাদের স্যার যদি না থাকি ব্যস্ত থাকি ওই আহসান হাবিব ভাইকে পাবেন, আহসান হাবিব ভাইকে ম্যাক্সিমাম সন্ধ্যার পরে পাওয়া যায় তাই না? তার আগে মনে হয় একটু ঝামেলায় থাকে আর কি। না আমি অফিস টাইমে টোটালি পারবো না। হ্যাঁ আর ইকবাল ভাইকে তো মেসেজ দিলে জীবনেও পাবেন না,
আর আমি তো তাও অ্যাক্টিভ থাকার ট্রাই করি। সমস্যা নাই, গ্রুপে মেসেজ দিয়ে রাখবেন, কারণ তোকে বললে সে অ্যান্সার দিয়ে দিবে। যা আর কারো কোনো কোনো কোশ্চেন আছে এই বিষয়টা নিয়ে? টেম্পলেট এরপরে যদি আপনাদের গ্রেড না কমে আর যদি মনে হয় অনেক কঠিন, আগে হচ্ছে যে আমরা হচ্ছে যে আসনা ভাই যখন ছিল তখন এক একটা কন্ট্রাক্ট লিখতে একটা লিখতে 4-5 ঘন্টা লাগতো, সবাই তো মানে প্রায় মানে কি বলবো গিভ আপ করে ফেলছিল, হেড আপ হয়ে গেছিল, তাই না আসনা ভাই? 4 দিন পরে, 4 দিন পরে একটা কন্ট্রাক্ট, 4 দিনে। তবে ওই ওইভাবে করলে কি হয় জানেন, মানে আপনার হচ্ছে স্কিলটা কিন্তু বাড়বে, নাই কি বাড়ে না, পারবে না দেখেন তো, আপনার যে পরিমাণ প্র্যাকটিস আপনার হবে দেখবেন যে ওইভাবে যদি আপনি 1 মাস প্র্যাকটিস করেন, আপনি এখন যা ইংলিশ পারেন 1 মাস পরে তার থেকে অনেক বেশি বেটার পারবেন না, নিজেই একটা সময় গিয়ে দেখবেন যে ওয়ার্ডগুলা নিজেই রিরাইট করে ফেলতে পারতেছেন। কিন্তু এইভাবে তো ওই যে কি বলবো সেই এটা হলো সময়টাকে পারচেজ করে দেওয়া আর কি, আমার অজ্ঞত থাকবে সময়কে পারচেজ করব, শর্টকাটলি ধুমধাম করে কন্টেন্ট লিখবো, তারপরে বাদ বাকি। তবে আমি আবারও বলতেছি এইভাবে গ্রেড কমায় দিয়ে শুধু সাবমিট করে দিলে কিন্তু হবে না, আমার কাছে সাবমিট করলে হবে, গুগলের কাছে দিলে হবে না, হিউম্যান টাচ দিতেই হবে আপনাকে আলটিমেটলি, কিছু না কিছু আপনাকে। ম্যাডাম যেটা হচ্ছে যে আপনাকে এখানে ফার্স্টে গ্রামারলি দিয়ে একটু গ্রামারটা চেক মারতে হবে, দেন যেহেতু পেইড যদি থাকে কারো, পেইডটা ছাড়া তো গ্রামারলি চেক দিতে পারবেন না, দেন ওইখান থেকে আপনি প্লাগারিজমটাও চেক দিতে পারবেন, আবার ডুপ্লিকেট চেকার দিয়েও করতে পারেন। হ্যাঁ ডুপ্লিকেট চেকার তো হচ্ছে 1000-এর উপরে দেয় না, তো ফ্রি ভার্সনে 1000 অর্ডারের উপরে দেয় না, সেক্ষেত্রে হয়তো আপনি 2000-2500-2500 অর্ডারের কন্টেন্ট লিখলে 2-3 বার হচ্ছে, একটা কন্টেন্ট 2-3 বার ওকে দিতে হবে। দেন লাস্ট স্টেজ হচ্ছে বাইপাস, দেন বাইপাসের পরেও কিন্তু আবার গ্রামারলি চেক মারতে হবে যে গ্রামারে কোনো ফল্ট আবার আছে কিনা, প্লাগারিজমে কোনো সমস্যা, প্লাগারিজম আবার আবার চেক করতে হবে, মানে করেন এখানে এখানে আমি পাইছি এখানে গ্রামার ইস্যু ছিল, এখানে হচ্ছে আমার প্লাগারিজমের ইস্যু ছিল, এগুলো সব আমি ফিক্স করেছি, আবার কপি করে নিয়ে এসে আবার হেমিংওয়েতে পেস্ট করবেন, দেখবেন যে ও হচ্ছে গ্রেটার ঠিক আছে কিনা, আপনি রিরাইট করার পরে যা গ্রেট ছিল গ্রেট ঠিক আছে কিনা, অনেক সময় বলে কি রিরাইট করলে গ্রেড কিন্তু বেড়ে যায়, বুঝছেন, প্লাগারিজম যেহেতু আসে ইজি ওয়ার্ড দিয়ে লেখা হয় ওইটা, আবার মনে করেন আপনি হচ্ছে রিফ্রেশ করলে যে ওয়ার্ডগুলো দিয়ে আপনি ওই ওই একটা লাইন রিরাইট করেন, দেখেন ওখানে যদি একটু কঠিন ওয়ার্ড থাকে কিংবা সেন্টেন্সটা যদি কঠিন হয় অনেক ক্ষেত্রে আবার গ্রেড বেড়ে যেতে পারে, এই জন্য হেমিংওয়েতেও আবার চেক করবেন, আবার হচ্ছে ওই ডুপ্লি চেকারে গিয়ে আবার চেক করবেন প্লাগারিজম, তারপরে হচ্ছে আবার গ্রামারলিতে চেক করবেন সব কিছু ঠিক আছে কিনা, বুঝছেন, সব যদি ঠিক থাকে মানে ফিক্স করার পরে আবার সব চেক করবেন, তখন যদি দেখেন যে না আর কোনো প্রবলেম নাই তাহলে মোটামুটি ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? তো আমাদের কাজ কি থাকবে ম্যাডাম? কাজ এই যে এভাবে একটা প্র্যাকটিস করেন, যে কোনো একটা কিওয়ার্ড নেন, তুমি একই প্রোডাক্টের অভাব আছে, যে কোনো একটা প্রোডাক্ট ধরে ধরে করেন না, আচ্ছা হোমওয়ার্ক একটা করেন আপনারা, একটা কিওয়ার্ড নিয়ে, যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে হোমওয়ার্ক করেন, রাইট করার সময় অনেক প্রোডাক্ট আছে অনেক সার্ভিস আছে, যে কোনো একটা দিয়ে আপনারা এইভাবে ট্রাই করেন দেখেন, বুঝছেন, কত ওয়ার্ডের মধ্যে করব, এই যে 2200-2500-3000 হেমিংওয়েতে নেবেন, হ্যামিংওয়েতে নিয়ে নেওয়ার পরে আপনার যে গ্রেডটা আছে সেটা একটা স্ক্রিনশট রেখে দিবেন, আর কত ওয়ার্ড আছে সেটা একটা স্ক্রিনশট রাখবেন, আর আপনি হচ্ছে যে রিরাইট করার পরে গ্রেড কত হইছে প্রি এন্ড পোস্ট দুটেই রাখবেন, হ্যাঁ বিফোর আফটার দুটেই রাখবেন, রিরাইট করার আগে কি ছিল আর রিরাইট করার পরে কি ছিল, পরে কত হইছে আপনার একটা স্ক্রিনশট রাখবেন, এখনো তো হোমওয়ার্ক সেশন প্র্যাকটিক্যালি শুরু হয় না এই জন্য ব্যস্ত আছে ঝামেলায় থাকে সবসময়,
ওইটাই আর কি ম্যাডাম যেটা বলে দিল, যা হোমওয়ার্ক একটা করেন আপনারা, করে হ্যাঁ এটা আর হ্যাঙ্গিং হচ্ছে দিলেন, ওই নিয়ে আপনারা আমি দিতে চাইছিলাম বুঝছেন নি হাবিব ভাই, কিওর দিতে চাইছিলাম, বলে যে না আপনি যেহেতু বলছেন একটা ওভারভিউ ক্লাস দিবেন, দিয়ে নেন তারপরে কিওর দিন, এই জন্য উনিও ব্যস্ত আছে আর আমিও ব্যস্ত আছি। আমি তো আজকে আজকে যে হচ্ছে ক্লাস দিলাম, আমি তো সিক, তারপরে হচ্ছে মনের অবস্থাও খুব ভালো না, আব্বু অসুস্থ, হসপিটালে ভর্তি হয়েছে আজকে, তার মধ্যে হচ্ছে একে তো কোরবানি ঈদে, আবার ঈদের পরের দিন হচ্ছে ওই আমার ভাইয়ের বিয়ে, সেই অনুষ্ঠান, এত কিছুর মধ্যে আব্বু অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালে ভর্তি করছে, এখন আমার ভাই তো ঢাকায় থাকে, দৌড়াদৌড়ি সব কিছু করে হচ্ছে আব্বা বুঝছেন, এই জন্য এই সব কিছু নিয়ে প্যারার মধ্যে আছি। তো আজকে ক্লাসটা নিলাম।